আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মুখোশ গল্পের সিজন টু এর 11 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। রুহি রোজকে নিয়ে রাজের বাসায় এসে দেখলো এক বিরাট আয়োজন। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, মনে হচ্ছে বাড়িতে কারোর বিয়ে হচ্ছে। রুহি বলল, ডং দেখলে বাঁচি না, টাকার খরচ করলে মানুষ হয়ে যায় মনে করেছে সাইকো কোথাকার। রুহি রোজকে নিয়ে গাড়ি থেকে নামতেই সবাই ফুল ছিটাতে শুরু করলো। রোজের তো এইসব খুব ভালো লাগছে, কিন্তু রুহির গা জ্বলে যাচ্ছে। রাজু এখানে আছে? রুহি রাজের কাছে গিয়ে বলল, কি হচ্ছে কি এসব, বন্ধ করুন এগুলো। রাজ এক টানে রোজকে কোলে নিয়ে বলল, সাইডিকে দাঁড়ো, রোজ ঢুকার পর ফুল ছিটানো বন্ধ হয়ে যাবে, তুমি না হয় তখন ঢুকো। রুহি তাচ্ছিল্য করে বলল, আমি তো ভাবতেই পারছি না, রাজ চৌধুরী এত দুরবস্থা হয়েছে আজকাল, কোনো মেয়ে তাকে পাত্তা দিচ্ছে না, শেষে কিনা বাচ্চাওয়ালা মেয়ের জন্য পাগল, ছি ছি। রাজ একটু হেসে বলল, রুহি এখনো এত বোকা আছে, আমি সেটা ভাবতে পারছি না, বাচ্চাদের সামনে কি বলা উচিত আর কি বলা উচিত না সেটাও পর্যন্ত শিখলে না। রুহি বলল, সব সময় সব উত্তর তৈরি করাই থাকে তাই না, যথেষ্ট। রাজ বলল, ভিতরে কি যাবে বলেই রোজকে নিয়ে রাজ ভিতরে চলে গেল। রুহিও পিছনে পিছনে গেল। রাজ বলল, তোমার রুম এইদিকে, তুমি যাও, আমি রোজকে নিয়ে ওর রুমে যাই। রুহি বলল, আপনার কি ওকে বলি মনে হচ্ছে, ও আলাদা রুমে যাবে কেন? রাজ বলল, কারণ আছে তাই যাবে, দিনের বেলা এই রুমে থাকবে, রাতের বেলা না। রুহি বলল, রাতের বেলা মানে আমরা এখানে কতক্ষণ থাকবো? রাজ বলল, যতক্ষণ আমি চাইবো, যাও নিজের রুমে যাও। রুহি বলল, না রোজকে আমি আপনার সাথে কোথাও যেতে দিব না। রাজ বলল, অবিশ্বাস করছো আমায়, ঠিক আছে তুমিও চলো। রোজের রুমে ঢুকে রুহি চোখ ধা দিয়ে গেল, সারা ঘরে বিভিন্ন খেলনা দিয়ে পরিপূর্ণ, তার মধ্যে রোজের প্রিয় ডলি হাউস আর টেডিও আছে, চারদিকে বেলুন দিয়ে সাজানো, এক পাশে চকলেট আর তাতে হাজার রকম চকলেট সাজানো। রোজকে রুমে নিয়ে যেতেই রোজ কোল থেকে নেমে সারা রুম জোরে দৌড়াদৌড়ি শুরু করলো, তার খুশি আর দেখে কে। রুহি রাজের কাছে এসে বলল, টাকা খরচ করে বাচ্চাদের খুশি করা যায় কিন্তু মন পাওয়া যায় না, বুঝেছেন মিস্টার রাজ চৌধুরী? রাজ হতাশার হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রুহি সারা রাত না খেয়ে আছে, তার ক্লান্ত লাগছে, কিন্তু এই রুমে বসা বা শোয়ার কোনো ব্যবস্থা নেই, তাই রোজকে বলল, মাম্মাম চলো এখন যাই, পরে আবার এই ঘরে আসবো। রোজ যেতে রাজি নয়, তাই রুহি ঘরের দরজা লক করে পাশের রুমে গেল। রুমের দরজা খুলতেই রুহি চমকে উঠল, কারণ রুমটা একদম সেই 5 বছর আগের মতোই আছে। আসলে কিছু আগের মতো নেই, রাজ আগের রুমটার মতোই এই বাড়িতেও রুম সাজিয়েছে। দেয়ালের এক পাশে রুহির সেই ছবিগুলো, চকলেটের প্যাকেট, ভাঙা চুড়ি, ওড়না সবই আগের মতোই আছে। রুহির ছবিগুলোর দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য অতীতে ফিরে গেল। ঘরটা অন্ধকার, কোনো লাইট নেই, শুধু কয়েকটা প্রদীপ জ্বালানো আবসা আলোর মেঝেতে গোলাপের পাপড়ি দিয়ে লেখাটা বোঝা যাচ্ছে। সেখানে বড় করে লেখা, চুরির ঋণিজিনী আওয়াজটা আজও মিস করি। লেখাটা পড়ে রুহির নিজের অজান্তেই কেঁদে ফেলল, তার চোখ থেকে পানি ঝরে পড়ল। রাজ জানালার ফাঁকে রুহির দিকে তাকিয়ে আছে, এক চোখের জল মিথ্যা পড়ে না রুহি, তুমি আমায় কত ভালোবাসো তার প্রমাণ দিচ্ছে তোমার চোখের জল, কিন্তু আমাদের ভাগ্য এতটাই খারাপ যে দুইজন দুইজনকে এত ভালোবেসে একসাথে থাকতে পারবো না। দুইজন এত কাছে থেকেও আজ কত দূরে, ভাবতে ভাবতে রাজও চোখ ভিজিয়ে ফেলেছে। রুহি পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো, তার হোস্টেলে রেখে আসা প্রতিটা জিনিস এই রুমে সযত্নে সাজানো আছে। রুমটা দেখতে দেখতে রুহি ভুলেই গেল সে 5 বছর পরে দাঁড়িয়ে আছে। যখন বর্তমানে ফিরে আসলো, রুহির নিঃশ্বাস ভারী হতে শুরু করলো, দম বন্ধ হয়ে আসছে তার। রুহি এক দৌড়ে বাইরে বেরিয়ে আসলো। সে একবার রোজের রুমের দিকে, আবার নিজের রুমের দিকে তাকাচ্ছে। রুহি বলল, একদিকে রোজ, অন্যদিকে রাজ, কাকে বেছে নিব আমি?
দুইটা প্রশ্নের মাঝে দাঁড়িয়ে আছি যার কোনো উত্তর আমার জানা নাই। রাজ বলল, আমি জানি রোহি, কোনো মেয়ের কাছ থেকে তার মাকে কেড়ে নেওয়া যায় না, স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নেওয়া যায় না, কিন্তু বেহায়া মন যে মানে না। আমি চলে যাব, তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবো, আর কখনো ফিরবো না। যাওয়ার আগে জানিয়ে যেতে চাই, আমার ভালোবাসা মিথ্যে ছিল না। তুমি যেমন আমার ভালোবাসতে, আমিও বাসতাম। তুমি কার সাথে আছো সেটা নিয়ে তোমার স্বামী মাথা ঘামায় না, তাই তোমাকে নিয়ে এসেছি, না হলে কখনই তোমাকে এখানে আনতাম না। আমি তোমার স্বামীর সাথেও কথা বলবো, আমি তোমার সাথে খারাপ কিছুই করিনি, তার প্রমাণও দিব। আমি তোমার জীবনে কোনো সমস্যার সৃষ্টি করব না রোহি। জীবনের শেষ একটা দিন আমি তোমার সাথে কাটাতে চাই, শুধু এইটুকু আর কিছু না। রাজ চোখ মুছে রোহির কাছে আসলো। কি হলো ম্যাডাম, আর কত না খেয়ে থাকবেন, মেয়েটা তো আবার খিদের জ্বালায় পাগল হয়ে যাবে। রোহি নিজের চোখের জল লুকিয়ে বলল, চলুন আমি রোজকে নিয়ে আসছি। রাজ বলল, তুমি যাও, আমি রোজকে নিয়ে আসছি। রোহি ঠিক আছে বলে হাঁটতে শুরু করলো। তুমি আমি কতটা ভালোবাসো বুঝতে পারছি রাজ, কিন্তু আজ আমার কিছুই করার নেই, নিজের দায়িত্বে বাধা পড়ে গেছি, দায়িত্বের শিকল ছিঁড়ে ফিরে আসার ক্ষমতা আমার নেই। রাজ রোজকে নিয়ে নিজে নামছে, রোজ এর সারা মুখে চকলেট লেগে আছে, রাজ সেগুলো মুছতে মুছতে আসছে। রোহি এক দৃষ্টিতে তাকিয়েছে, রোজ যদি রাজের মেয়ে হতো কতই না ভালো হতো, কত আদর করে রোজকে। রোহির দেন ভাঙিয়ে রাজ বলল, দেখো তো চকলেট খেয়ে কি অবস্থা করেছে নিজের, একদম মায়ের মতো হয়েছে, পরিষ্কার করে দিও তো, এমনিতে মেয়ে আর মিষ্টি পরে আবার পিঁপড়ে ধরবে। রোহি বলল, এই আমি কি এভাবে চকলেট খাই নাকি? রাজ বলল, জানো রোজ, তোমার মাম্মাম তোমার মতো চকলেট খেত, সারা মুখে মাখিয়ে আমি মুছে দিতাম। রোহি নিজের অজান্তেই বলে উঠল, সেদিনের পরে আর কখনোই খাওয়া হয়নি। মুহূর্তেই রাজের মুখের হাসিটা বিলীন হয়ে গেল। রাজ নিজেকে সামনে নিয়ে বলল, খাবার দাও, খিদে পেয়েছে। রোহিও নড়েচড়ে ঠিক হয়ে বলল, আমি এখনকার কিছুই তো চিনি না, তাহলে খাবার কোথা থেকে আনবো? রাজ বলল, রান্নাঘরে সব রাখা আছে, শুধু নিয়ে আসলেই হবে, রান্নাটাও ওইদিকে। রোহি রান্নাঘরে গিয়ে দেখলো ট্রেতে সব সাজানো আছে। রোহি ট্রেনে গিয়ে লক্ষ্য করলো ট্রের এক পাশে এক গাছা কাঁচা চুড়ি রাখা। রোহির বুঝতে দেরি হলো না যে রাজ চায় সে চুড়ি পড়ুক, রোহি চুড়িগুলো পরে নিল। রোহি এসে দুইজনকে খাবার দিচ্ছে, রোহির চুড়ির আওয়াজে রাজ হারিয়ে গেল। হঠাৎ রোজ বলে উঠল, মাম্মাম এগুলো কি? রাজ রোজের কথার ভাবনার জগৎ থেকে ফিরে আসলো। রোহি বলল, এগুলো চুড়ি বলে মাম্মাম? রোজ বলল, এগুলো কি তোমার? তোমাকে তো আগে কখনো এগুলো পড়তে দেখিনি। রোহি রাজের দিকে তাকিয়ে বলল, আগে পড়লে হাত জ্বালা করতো তাই পড়তাম না, তুমি খাও মা, পরে কথা বলো। রাজ বলল, তার মানে এই পাঁচ বছর তুমি চুড়ি পরনি রোহি, চকলেটও খাওনি আমার জন্য, নিজের পছন্দগুলিকে বিসর্জন দিয়েছিলে? রোজ বলল, আমি তো একটু আগেই খেয়েছি মাম্মাম, আর খাবো না। রোহি বলল, চকলেট খেয়ে পেট ভরে না মা, দুধ খাও বা নাস্তা খাও। রোজ বলল, আমি তো ঘুম থেকে উঠেই দুধ খেয়েছি। রোহি বলল, মানে কি, কে খাওয়ালো? রাজ বারবার রোজকে বাধা দিতে চাইল, কিন্তু রোজ বলেই দিল, পাপা আমাদের বাসায় খাইয়েছিল। রোহি রাজের দিকে তাকালো, রাজ আমতামতা করে বলল, না মানে সারা রাত খায়নি কিছু, তাই একটু গিয়েছিলাম আর কি। রোহি বলল, সাইকোর সাথে কথা বলে লাভ নাই, বুঝেছি কি করেছিলেন, যাই হোক এবার খান। রাজ বলল, তুমিও তো খাওনি, আমি যদি তোমাকে আর রোজকে খাইয়ে দিই তুমি কি রাগ করবে? রোজ বলে উঠল, আমি পাপার হাতে খাবো, মাম্মাম খাওয়ার সময় বকা দেয়, পাপা দেয় না। রোহি আর কিছু বললো না। রাজ রোহিকে খাইয়ে দিল। খেতে খেতে রোহি বলল, নিলয় কোথায় রাজ? রাজ বলল, চিন্তা করো না, ওর কোনো ক্ষতি হয়নি, কালকেই দেশে আসবে নিলয়। রোহি বলল, ও সারা দিন তাদের বেশ আনন্দেই কাটলো। তাদের রাতে রোহি রাতের রুমে আড্ডা দিচ্ছিল, রোজও আসে, তারা স্নেহা মিনি ও ভার্সিটির বিষয়ে আলোচনা করছিল। রোহি খেয়াল করলো রোজের ঘুম পেয়েছে। রাজ, আমি রোজকে নিয়ে এবার যাই, ওর ঘুম পেয়েছে। রাজ বলল, আমি বাইরে যাই, তুমি আজ এখানেই ওকে ঘুম পাড়িয়ে দাও প্লিজ, প্রতিদিন তো
তোমার সাথে ঘুমায়, আজ না হয় আমার সাথে ঘুমাক। রুহি সাই দিয়ে ঠিক আছে বলতেই রাজ বাইরে চলে গেল। রোজ বলল, পাপা অনেক ভালো তাই না মাম্মাম? বাবাইয়ের মতো না তাই না? রুহি বলল, কিন্তু বাবাইও ভালো, তুমি ঘুমাও এখন, রোজ ঘুমিয়ে পড়ল। রুহি রোজকে ঘুম পাড়িয়ে বাইরে আসলো। রাজ বাইরে দাঁড়িয়ে ফোন টিপছিল। রুহি এসে বলল, ওই রুম ছাড়া অন্য কোনো রুম নেই, আর ওখানে দম বন্ধ হয়ে আসে। রাজ গেস্ট রুম দেখিয়ে দিয়ে বলল, আমার রুমেই থাকতে বলতাম, আমি গেস্ট রুমে থাকতাম, কিন্তু আমি আজ রোজের সাথে ঘুমাবো, তাই গেস্ট রুমে থেকে যাও প্লিজ বলে রাজ ঘরে চলে গেল। রুহি রুমে এসে ঘুমের দেশে পাড়ি দিল। পরদিন সকালে রুহি রাজের চা আর রোজের দুধ নিয়ে রাজের রুমে গেল। ঘরে ঢুকে সে মুগ্ধ হয়ে গেল, রোজ রাজের মুখে ঘুমিয়ে আছে, এই যেন এক অপরূপ দৃশ্য যা প্রতিটা মা দেখতে চায়। রুহি বেডের পাশে টেবিলে চা রাখতেই চুরির শব্দে রাজের ঘুম ভেঙে গেল, কিন্তু রোজ তার বুকে ঘুমাচ্ছে, তাই রাজ নড়ল না, ওভাবে শুয়ে থাকলো। রুহি আস্তে করে রোজকে পাশে শুয়ে দিয়ে বলল, রোজ সারা রাত এইভাবে ঘুমিয়েছে, কষ্ট হয়নি তোমার? রাজ বলল, কষ্ট? কত বছর ধরে এমন একটা রাতের জন্য অপেক্ষা করেছি জানো? রুহি, জানো আজ আমি পরিপূর্ণ, আমার কিছুই অভাব নেই, মেয়ে আছে, ভালোবাসার মানুষ কাছে আছে, বাড়ি ভর্তি সুখ আছে, আমি সার্থক, আর কোনো আফসোস নেই, সব পেয়ে গেছি। আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিও রুহি, কালকের দিনটা আমার জীবনের শ্রেষ্ঠ দিন ছিল, আর আজকে তোমার চুরির শব্দে ঘুম ভাঙাটা আমার সকল স্বপ্ন পূরণ করে দিয়েছে। রাজ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, গাড়ির চাবিটা হাতে নিল। রুহি বলল, কোথায় যাচ্ছ, চাটা খাবে না? রাজ বলল, না খেতে ইচ্ছে করছে না, কাজ আছে, যেতে হবে। আর হ্যাঁ, আজকে নিলয় আসছে, কিছুক্ষণ পর বাড়ি চলে যেও, নিচে প্যান ড্রাইভে সিসিটিভির একটা ফুটেজ আছে, নিলয়কে দেখিও, তুমি এখানে যতক্ষণ ছিলে তার প্রতিটা সেকেন্ডের ফুটেজ আমি প্যান ড্রাইভেও, যেন আমাদের নিয়ে খারাপ কিছু না ভাবে আর তোমাকে সন্দেহ না করে। রাজ রোজকে চুমু খেলো, তারপর হাঁটতে হাঁটতে শুরু করলো। রুহি বলল, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? রাজ পিছনে ফেলে কিছু না বলে একটু হেসে বাইরে চলে গেল। ব্যাপারটা রুহির অদ্ভুত লাগলেও সে ভাবতে পারেনি এমন কিছু হতে চলছে। তো ফ্রেন্ডস, আজকের গল্প এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের ঘন্টাটি অন করতে ভুলবেন না, এবং পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, টাটা।